আমি আজকে সারা দিন গণসংযোগের মধ্যে ছিলাম এবং আমাদের এলাকাতে আমি গণসংযোগ করেছি গণসংযোগ করার পর মত বিনিময় সভা করেছি আব্বাসপাড়াতে আমার প্রাণপ্রিয় আব্বাসপাড়াবাসীকে নিয়ে তাদের একটা অফিস আজকে এটা বিকালে অফিসটা উদ্বোধন করার কথা ছিল আমি গণসংযোগ এবং মত বিনিময় সভা হওয়ার কারণে আমি অফিসটা উদ্বোধন করতে আমার দেরি হয়েছে তো এই জন্য আজকে এই অফিসটা আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে না আমি আসলে এটা দেরি মনে করব না যেহেতু আমাদের প্রার্থী এত জনসমর্থন যে কিন্তু মানুষকে বিপুল ভোটে জয় করার জন্য মানুষ অতি সাড়া দিয়েছে ওই জন্য আমরা আমাদের প্রার্থী বিভিন্ন জায়গায় সময় দেওয়াতে এখানে দেরি হচ্ছে এটার জন্য আমাদের কোনো দুঃখ নাই দেরিতে হলে আমাদের অফিসটাতে উদ্বোধন হয়েছে এতে আমি ধন্য আসসালামু আলাইকুম আমি আজকে জনসভাতে আমি প্রথম সভাপতি আমার একটু এলাকাতে একটা অফিস উদ্বোধন করতে একটু দেরি হয়েছে আমার গণসংযোগ করা সম্ভব হয় না বলে দেরি হয়েছে একটু দেরিতে হলে আমাদের সংযোগটা সুন্দর হয়েছে সুন্দর হওয়াতে আমাদের খুব আনন্দ লাগছে আছে আমাদের যে মত বিনিময় সভা হয়েছে আমরা এখানে খুব আনন্দিত কারণ আমরা হাজার হাজার ছাত্র সমাজ একত্রিত হয়ে যে লাঠি মার্কার জন্য মত বিনিময় সভা করেছি আমরা কোনো টাইম টেবিল মানিনি সকাল বিকাল 4টার থেকে এই রাত 9টা পর্যন্ত আমরা কি শুধু এই অফিস উদ্বোধন করার জন্য বসে রয়েছি এই আশা ব্যক্ত করি ইনশাল্লাহ আমরা লাঠিমকে জয় করব এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য আমি শেষ করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আমরা বিগত দিনে যেভাবে লাঠিমের বিজয় এনেছিলাম এলাকাবাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এবারও ইনশাল্লাহ সবাই ঐক্যবদ্ধ হয়ে মা বন্ধুদেরকে বুঝিয়ে আমরা ওনাকে বিজয় করব ইনশাল্লাহ এবং কি এবং যদি কোনো বাধা আসে আমরা বাধাকে উপেক্ষা করে বাধা জনগণকে সাথে নিয়ে বাধা উপেক্ষা করে আমরা লাঠিমের বিজয় চিনিয়ে আনবো ইনশাল্লাহ আজকে আমার যে মুরব্বিয়াল আর ভাই বেরাদার যারা আছে সবাই সম্মিলিতভাবে এবং আলহাজ আবুল হাশেম কমিশনার খারাইয়ে লাড্ডু মার্ফা সবাই সুন্দরভাবে যাতে কারোর সাথে ঝগড়া ভজাত নাও শান্তিপূর্ণভাবে এবং ভোটটা দিবেন লাই প্রত্যেকে মা বোনেরা বুঝে দিবেন শান্তিপূর্ণভাবে ভোট কান চালাই দেবেন কেউ পর্যভাজাত নগরিবেন যার মনে যারে হোক তারে ভোট দিবেন কিন্তু এককান্তির মানুষ কেলো কেউ ঝগড়া ভজাত নগরিবেন আর কেউ গড়লেও এইবারে ট্যাকেল দিবার ব্যবস্থা করিবেন আর বুঝছেন আর বাকি আল্লাহর রহমতে মানে ব্যাগুলো বুঝে সুন্দরভাবে ভোট কান শেষ করে দিবেন আসসালামু আলাইকুম সিটি কর্পোরেশন বিসমিল্লাহির রহমানির রহিম চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন 29শে মার্চ যে নির্বাচন হতে যাচ্ছে সেটারই ধারাবাহিকতা হিসেবে আজকে আব্বাসপাড়া স্কুল মাঠে মত বিনিময় সভার সভাপতি আমার মুরব্বী মোহাম্মদ ইসলাম সাহেব উপস্থিত আমার মুরব্বী ক্রাম ও আমার যুব দল ছাত্র দলের বাইরে আসসালামু আলাইকুম গত 5 বছর আগে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সেই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি আপনারা যেভাবে ত্যাগ স্বীকার করে গমকে হারাম করে এবং যেভাবে সেন্টারকে ঘিরে যেভাবে দায়িত্ব পালন করেছেন সেটা থেকে সেটা যদি সেইভাবে করতে না পারতেন হয়তো বা রেজাল্ট আরেকরকম হয়ে যেত তা আপনারা কেন্দ্রকে আঁকড়ে ধরে রাখেছেন কেন্দ্রের মধ্যে থেকে আপনারা কোনোখানে এক ব্যাক পা পিসপা হন নাই সেই জন্য আমি এই কেন্দ্রে বিপুল ভোটে বিজয় হয়েছি এটা সবই আপনাদের আপনাদের বদলতে হয়েছে তো সেই হিসাবে
আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে যাওয়ার পর থেকে আমার চিন্তা ছিল কিভাবে আটপাঁচপাড়ার রোডঘাট আমি ঠিক করব, কিভাবে চৌধুরীপাড়ার রোডঘাট আমি ঠিক করব, কিভাবে বি ব্লকের রোডঘাট ঠিক করব। সেরকম নাথপাড়া সহ সমস্ত ওয়ার্ডে আমি বিচরণ করেছি রোডঘাট এবং কাঁচা রাস্তাগুলো পাকা করার জন্য। এবং আপনারা দেখেছেন, আপনারা এখানে সবাই এখানে স্থানীয় বাসিন্দা, ওয়ার্ড কার্যালয় কি অবস্থা ছিল সেটা আমি আপনারা দেখেছেন। ওয়ার্ড অফিসে যেদিন আমরা প্রবেশ করি, যেদিন আমি প্রবেশ করি সেদিন আপনাদেরকে নিয়ে প্রবেশ করি, সেদিন বৃষ্টি হয়েছিল, মনে আছে? বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির পানিতে আপনারা সবাই ভিজে গেছেন, সেই অবস্থা ছিল। সেই অবস্থা থেকে এখন অন্তত একটা বসার আমি উপযোগী একটা জায়গা করেছি এবং কার্যালয়টা সম্পন্ন করেছি। কিন্তু এই কার্যালয় আমি সম্পন্ন করেছি সেটা আমি বলবো না। এখানে এই কার্যালয় নিয়ে আমার অনেক চিন্তাধারা আছে। আগামী নির্বাচনে যদি আপনারা আবার বিজয় করতে পারেন, এই কার্যালয় হবে পাঁচতলা বিশিষ্ট ভবন হবে, এই কার্যালয় হবে মাতৃসদন, এই কার্যালয় হবে কমিউনিটি সেন্টার, এই কার্যালয় হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন 26 নম্বর ওয়ার্ডের কার্যালয়, এই কার্যালয়ে হবে আপনার নিচে দোকানপাট হবে, সেরকম একটা আয়বর্ধ এবং মানুষের উপকারের মধ্যে আসে সেরকম একটা আমার পরিকল্পনা। এবং সেই পরিকল্পনাটা আমি অলরেডি সাবমিট করে রেখেছি। যদি আমি ইনশাল্লাহ আমি নির্বাচিত আপনারা করতে পারেন, তাহলে আমি এই যে সাবমিট করে রেখেছি এই প্রজেক্টটা আমি বাস্তবায়ন করতে পারলে তাহলে অন্তত পক্ষে এই এলাকার লোকেরাই সবচেয়ে বেশি উপকার পাবে। তো সেই দিক দিয়ে বিবেচনা করে 26 নম্বর ওয়ার্ড অনেকে বলে অনেক দূরে, আমাদেরকে গাড়ি ভাড়া দিয়ে আসতে হয় যে কোনো জায়গায়। আমি মনে করি এটা মিডলে আছে, কারো জন্য কাছে হবে। যেমন আমারও 25-30 টাকা লাগে গাড়ি ভাড়া দিয়ে আসতে, বর বলতে কো আসতে 25-30 টাকা লাগে। তাহলে এটা মিডলে হলো না? এটা মিডলে আছে, এখানে এক সাইডে হয় না। এটা এটা মোটামুটি একটা সেন্টারে আছে, যাতে তো এখানে ফুল চৌধুরী ভাড়া বি ব্লক এবং আব্বাস পাড়ার জন্য একটু সুবিধা বেশি আর কি। সেটা আর যদি ওইদিকে হয় তাহলে ওইদিকের জন্য সুবিধা হবে, এইদিকের জন্য এক সাইড হয়ে যাবে। তো এটা চিন্তা ভাবনা করে আমি এই যে এইখানে যে কার্যালয়টা আছে সেই কার্যালয়টাকে আমি সুন্দরভাবে এটা একটা প্রজেক্ট জমা দিয়েছি। এটা সার্ভে টার্ভে হয়ে গেছে সব এবং মন্ত্রণালয় পর্যন্ত এটা চিঠি চলে গেছে। তো ইনশাল্লাহ যদি আমি কামিয়াব হই, আপনারা যেভাবে গতবার আমাকে নির্বাচিত করেছেন সেভাবে যদি নির্বাচনের সময় 29 মার্চ সেভাবে পাহারা দিয়ে যদি আপনারা যদি আমাকে বিজয় করতে পারেন, ইনশাল্লাহ হবে। আমাকে আব্বাসপাড়ার একটা দাবি দিয়েছিল, কিন্তু আপনাদের বেশি দাবি ছিল না, একটা দাবি দিয়েছিল পিছনের রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। তা আমি সেই দাবিটা পূরণ করতে পেরেছি কিনা, আমি সেখানে লাইট দিয়ে আলোকিত করতে পারছি কিনা, আমি সেই রাস্তাটা না, মাঝখানে আরেকটা কাঁচা রাস্তা আছে সেই রাস্তাটারও কাজ শুরু হয়েছে। এবং আপনাদের মেইন রুট যেটা মেইন কালাচন্দ্রের বাড়ি থেকে নিয়ে এখানে যে মেইন রুটটা নাথপাড়া দিয়ে উঠেছে সেই রুটেরও কাজ শুরু হয়েছে। এবং এখানে কালাচন্দ্রের বাড়ির এখানে যেখানে মণিকুর রোডের সাথে যেটা দুইটা মাটির রাস্তা ছিল সেগুলোরও কাজ শুরু হয়েছে এবং চলমান কাজ, এবং আমার মেয়াদের আগেই এই কাজগুলো সমাপ্ত হবে। তাহলে আব্বাসপাড়া কালাচন্দ্রের বাড়ির মধ্যে আর কোনো রোডের কাজ থাকতে পারে? তা আমাদেরকে নির্বাচিত করেন কি জন্য? রোড ঘাট নালা এবং এগুলো ইয়া করার জন্য। তা আমি এগুলা আশা করি পরিপূর্ণভাবে করতে না পারলেও আমি আশা করি আর 80% করতে পারছি বলে আমি মনে করি, কি ঠিক কিনা? তা আমার এই অসম্পূর্ণ কাজগুলা যেগুলা বাকি অসম্পূর্ণ কাজ আছে সেগুলা সম্পূর্ণ করার জন্য
29 মাস যে ভোটটা হবে সেই ভোটে আপনারা আমাকে বিজয় করতে পারবেন কিনা 29 মার্চ যে ভোটটা হবে দেশপাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এটা আমাদের এই ভোটে অংশ নেওয়া এই ভোট থেকে আপনারা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কে মুক্তির জন্য আমরা কাজ করে যাব কারণ 2 কোটি টাকার জন্য শুধু একটা বৃদ্ধ মহিলাকে কারাগারে রেখেছে সেটা অতি দুঃখজনক ব্যাপার তার এই দুঃখজনক ব্যাপার হলো এই জন্য 2 কোটি টাকা এটা 6 কোটি টাকা হয়েছে কেন মামলাটা এভাবে ঝুলিয়ে রাখছে আল্লাহ বা দেখেও জানে না আইনের মধ্যে এটা পড়ে না যাও আমি ওইদিকে যাচ্ছি না আমরা যেহেতু দল করে আমাদের দলের দল থেকে এবার নমিনেশন দিয়েছে মেয়র হিসাবে ডাক্তার সাদাতকে এবং কাউন্সিলর হিসাবে আমাকে মহিলা কাউন্সিলর হিসাবে জেসমিন খানকে তা এখানে আমরা যে মিটিংগুলো করতেছি সেই মিটিং থেকে আমাদের সেন্টার কমিটি করতে হবে কমিটি হবে একটা একটার মধ্যে এখানে মেয়র এবং কাউন্সিলর এবং সম্মিলিত কাউন্সিলর তিনজনে একটার মধ্যে চলে আসবে এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আমার প্রাণপ্রিয় নেতা আমির খসরু মোহাম্মদ চৌধুরী আজকে ডাক্তার সাদাতের মেয়রের সমন্বয়কারীর প্রধান হিসাবে কাজ করতেছে ওনার নির্বাচন করার এবং নির্বাচনের কৌশল ওনার যথেষ্ট অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলো উনি কাজে লাগানোর জন্য আমাদেরকে দিয়ে চেষ্টা করাচ্ছে সেগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব মানুষের যে ভোট দেওয়া থেকে বিরত থাকার জন্য যেটা একটা মুখে মুখে উচ্চারণ হয়ে গেছে ভোট দিতে কি যাব ভোট তো আগে হয়ে যায় এইটা আমরা এটা মানুষের একটা অনিহা এসে গেছে ভোট দেওয়া থেকে ভোট দিতে যাওয়ার যেতে হবে না ভোট দিতে গেলে তো ভোট হয়ে যায় কিন্তু আমি বলছি এবার আপনারা উৎসব মুখর পরিবেশে আপনারা ভোট দেবেন আপনারা মা বোনকে নিয়ে আসবেন মা বোনকে নিয়ে আসে উৎসব মুখর পরিবেশে ভোট দেবেন হয়তোবা আপনারা প্রশাসনকে ভয় পায় আপনারা অনেকে অনেক অনেকে প্রশাসনের ভয় দেখাতে পারে প্রশাসনের কোনো ভয় নাই প্রশাসন বলে দিয়েছে আপনারা ভোট কেন্দ্রে মা বোনদেরকে নিয়ে যান আমরা কোনো আপনাদেরকে কোনো ডিস্টার্ব করব না আর ডিস্টার্ব যদি করে থাকে সেটা আমি দেখব ইনশাআল্লাহ আমি আমাদের আপনাদের জন্য আমি আপনাদের জন্য আপনাদের সেবা করার জন্য আমার যদি এখানে মৃত্যু হয় তাহলে আমার কোনো দুঃখ আসবে না কিন্তু আপনারা মজবুতভাবে শক্ত হাতে গতবার যেভাবে নির্বাচন করেছেন সেইভাবে আপনাদেরকে নির্বাচন করতে হবে আপনারা সেইভাবে নির্বাচন করতে পারবেন কিনা আপনারা শপথ নিতে হবে আগামী যে নির্বাচন হবে আগামীতে যে নির্বাচন হবে সেটা আমাদের জন্য একটি পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের পাস করতে হবে আমাদের মা বোনকে বোঝাতে হবে এবং মা বোনকে নিয়ে কেন্দ্রে আসতে হবে কেন্দ্রের মধ্যে যারা আমাদের পোলিং এজেন্ট থাকবে তাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে কেউ যদি গুন্ডামি করে পোলিং এজেন্ট বের করে দিতে চায় তাহলে সেখানে প্রতিবাদ হবে আমরা প্রতিবাদ করব আমরা আমরা সেটাকে আর ভয় পাই না এখানে কেউ কাউকে মেরে ফেলতে পারবে না এখানে হুমকি ধুমকি দিয়ে কাউকে নরম করতে পারবে না আমরা সব ধরনের প্রস্তুত আছি ইনশাআল্লাহ
আসলাম জনগণ আমাদের সাথে আছে আমরা জনগণকে নিয়ে আমরা মাঠে কাজ করব জনগণকে নিয়ে আমরা উষ্ণমুখর পরিবেশে আমরা নির্বাচন করব ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি আজকে প্রায় আজকে 30 বছর যাবত আপনাদের সাথে আছি আপনাদের পাশে আছি আপনাদের সুখে দুঃখে আমিও আছি আপনারা ব্যতীত হলে আমিও ব্যতীত হই আপনারা কোন রকমের কষ্ট পেলে আমিও কষ্ট পাই আপনাদের কোন রকমের আঘাত হলে আমিও আঘাত পাই আমি সেটাকে সেই আঘাতকে আমি প্রতিহত করার চেষ্টা করি আপনারা আজকে যেভাবে সংঘবদ্ধভাবে একত্রিত হয়েছেন আমি মুখরিত আমি মুগ্ধ আমি আজকে উৎসাহিত এই একতা আমাদের আজীবন থাকতে হবে এই একতাকে নিয়ে আমরা মাঠে ময়দানে বিচরণ করব এবং আমাদের মেসেজটা সরকারকে পৌঁছে দেব আমি প্রশাসন ভাইদের সাথে কথা বলেছি তারা আমাকে আশ্বস্ত করেছেন আপনারা হয়তো বেশি চিল্লাচিল্লি বেশি গ্যাদারিং করবেন না কিন্তু আপনারা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারবেন এখানে একটা ভয় দেখাবে সেটা হলো প্রশাসনের ভয় আমরা প্রশাসনের ভয় পাই না ইনশাআল্লাহ প্রশাসন হচ্ছে আমাদের ভাই প্রশাসন আমাদের ভাই আমাদের মতো মানুষ তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব তারাও আমাদের মতো কারো ভাই কারো বাবা কারো ছেলে সেই হিসাবে আমি তাদের সাথে আলাপ আলোচনা করছি এবং আলাপ আলোচনা থাকবে নির্বাচন পর্যন্ত যাতে আমরা শান্তিপূর্ণভাবে আমরা নির্বাচন করতে পারি আমি আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা ইচ্ছাকৃতভাবে অনেকে উস্কানি দিয়ে আপনাদের সাথে জকরা লাগানোর চেষ্টা করবে একটা কথা বার করে আপনাদের সাথে জকরা লাগানোর চেষ্টা করবে আপনারা ইচ্ছাকৃতভাবে তাদের এই উস্কানিতে কান না দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন সেটা আমি মিটিয়ে দেব কারণ যখন আমাদের বিজয় সুনিশ্চিত দেখবে তখন তারা একটা কিছু করার চেষ্টা করবে আমাদের বিজয় যখন আমাদের ঘরের দুয়ারে চলে আসবে তখন তাদের মাথা নষ্ট হয়ে যাবে তারা একটু কিছু করার চেষ্টা করবে আমরা সেই দিকে কান পাত না দিয়ে তাদেরকে বুকে জড়াইয়ে ধরে তাদেরকে নিয়ে আমরা উষ্ণমুখর পরিবেশে ভোট দেব নির্বাচন আসবে নির্বাচন যাবে নির্বাচন হবে নির্বাচনে নির্বাচিত কেউ না কেউ হবে আমরা একই এলাকার সন্তান আমি চাই না এখানে কোনো হানাহানি হোক কোনো মারামারি হোক কোনো দখল হোক কেউ যদি সেরকম করার চেষ্টা করে আমরা দেখব বোঝানোর চেষ্টা করব আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করব একবার দেখব দুইবার দেখব তিনবার বোঝানোর চেষ্টা করব চারবারে আর পারবো না আমি আমাদের ভাইদের যারা বাইরে আছেন তাদের প্রতি আমার অনুরোধ আমরা একই এলাকার সন্তান আমরা এক জায়গায় বসবাস করি আমরা যাতে সুন্দরভাবে উৎসবমুখর পরিবেশে যে যাকে ভোট দেয় সেই হবে কোনো অসুবিধা নাই যে যাকে ভোট দেয় তাই সেই হবে কিন্তু বিশৃঙ্খলা যাতে কোনো রকমের সৃষ্টি না হয় বিশৃঙ্খলা সৃষ্টি হলে সেখানে আমাদের এখানে হয়তোবা আমাদের দোষারোপ করার চেষ্টা করবে এবং তারা তাদের অবস্থান তৈরি করার চেষ্টা করবে তা আমি আপনাদেরকে যুবক ভাইদেরকে আমায় বিশেষভাবে অনুরোধ এবং মুরব্বীদের বিশেষভাবে অনুরোধ মুরব্বীরা আপনারা আমাদের যুবক ভাইদেরকে সাথে নিয়ে কাজ করবেন এবং তাদেরকে মাথা গরম করে যাতে কাজ করতে না হয় আমরা যেহেতু আমাদের মাঠে
আমাদের বিচরণ আমরা সুন্দরভাবে করতে পারতেছি এবং আমরা মাঠের মধ্যে আমাদের ভোট যখন আমাদের দাস্ত মানুষ যখন অনেক দিন পর্যন্ত ভোট দিতে পারে নাই সেই মানুষদেরকে যখন আমরা ভোট কেন্দ্রে নিয়ে আসব হয়তোবা তাদের মাথা কান নষ্ট হয়ে যাবে ঠিক তাদের মাথা যাতে নষ্ট না হয় তাদের মাথায় আমরা পানি ঢালব তাদের মাথায় আমরা পানি ঢালব তাদেরকে বুকে জড়াই ধরব আপনারা মাঠে ময়দানে কাজ করেন জনগণের জন্য কাজ করেন ভোট আপনাদেরকেও দেবে জনগণের জন্য যদি কাজ না করে শুধু ভোট নিয়ে যেতে চান তাহলে তো আপনাদের জনগণকে আপনারা ভয় পান জনগণকে ভয় পাওয়ার কোনো কাজ নাই জনগণ জনগণই হচ্ছে ক্ষমতার উৎস জনগণ হচ্ছে ক্ষমতার উৎস জনগণের ভোটের মাধ্যমে আপনি ম্যান্ডেট নিয়ে আসতে পারবেন তাহলে আপনি আপনি পরিপূর্ণভাবে আপনি একজন কাউন্সিলর হতে পারবেন মেয়র হতে পারবেন সংরক্ষিত কাউন্সিলর হতে পারবেন তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আছেন এখানে আরেকটি আমাদের পরীক্ষা দিয়ে দিয়েছে সেই পরীক্ষাও আমাদের পাশ করতে হবে সেই পরীক্ষাটা কি সেই পরীক্ষাটা কি ইভিএম সেই পরীক্ষাটা হচ্ছে ইভিএম ইভিএম এ আমরা ভোট দিছি কোন সময় আমরা ইভিএম এ ভোট দি নাই তো ইভিএম এ ভোট দিতে হলে ইভিএম এর অবস্থানটা আমাদের দেখতে হবে ইভিএম সম্বন্ধে আমাদের জানতে হবে ইভিএম এ কি ধরনের কারচুপি করতে পারে সেটাও আমাদের জানা আছে ইভিএম এর মধ্যে একটা কম্পিউটার প্রিসাইডিং অফিসারের কাছে থাকবে আর একটা ভোটার সেন্টার থাকবে সেখানে দুইটা তিনটা বুটন থাকবে সেখানে এক সাইডে মার্কা থাকবে এক সাইডে নাম থাকবে আপনি দানের শীষে ভোট দিয়া গ্রিনটা চিপ দিবেন তাহলে আপনার ভোট হয়ে গেল ভুলক্রমে যদি আপনি আরেক জায়গায় টিপ দিয়ে দেন তাহলে সেখানে একটা লাল বোতাম আছে সেই লাল বোতাম দিয়ে ক্যান্সেল করবেন ক্যান্সেল করি আবার ভোট দিতে পারবেন সেটা একটা সুবিধা আছে ভোট পোষার কোনো পদ্ধতি নেই যদি আপনার মন মানসিকতা ঠিক থাকে আপনি ভোট কেন্দ্রে গিয়ে যদি তাড়াহুড়া করেন তাহলে আপনার ভুল হয়ে যাবে ভোট কেন্দ্রে গিয়ে তাড়াহুড়া করবেন না আপনার স্মার্ট কার্ডটা দেবেন আপনার ভোট আপনার আপনি ভোটার কিনা সেটা প্রথমে পরীক্ষা হয়ে যাবে আপনি যখন ভোটার হয়ে যাবেন তখন আপনার আঙ্গুলের ছাপ নেবে আঙ্গুলের ছাপ না নিলে আপনাকে যখন বাইর করে দেবে দেওয়ার জন্য পায়তারা করবে আপনি বাইর হবেন না আপনি প্রশ্ন করবেন আমি ভোটার হয়েছি কিনা আমি ভোটার হয়েছি কিনা আমার এখানে আইডি কার্ডের সাথে আমার ফটো আসছে কিনা আমাকে সেটা প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করার পরে সেখানে আপনি যখন আসছে হয়তোবা এখানে উৎপেতে থাকবে ভোট হয়ে গেছে চলে যান আপনারা চলে আসলে আপনারা আপনার ভোটটা তখন ওই উৎপেতে যে আসে সে ক্লিক করে দিয়ে দেবে বুঝতে পারছেন এটা মাথার ভিতরে রাখবেন আপনি ভোট যখন দিতে যাবেন তখন ভোট আপনার দানের শেষ লাটিম এবং আনারসে না পড়া পর্যন্ত আপনি ক্লিয়ার না হওয়া পর্যন্ত তিনটাতে দেওয়ার প্রথমে দানের শীষে দেবেন এখানে গ্রিনটা টিপ দিয়ে ভোট এটা হয়ে গেল তারপর লাটিমে দেবেন সেটা হইলে তারপর আর আনারসে দেবেন কিন্তু গ্রিনটা টিপ দিতে হবে এখানে ভুল হয়ে গেলে যদি কোনো কানে পড়ে যায় তাহলে ওই লাল একটা একটা বোতাম আছে সেটা দিয়ে ক্যান্সেল করে আবার ভোট দিয়ে আবার গ্রিনটা টিপ দিলে আপনার ভোটটা হয়ে যাবে এখানে আমাদের পোলিং এজেন্ট যারা থাকবে তাদেরকে সত্য অবস্থানে থাকতে হবে আমাদের পোলিং এজেন্ট যাতে বেচা কিনা না হয় সেটা নজরে রাখতে হবে এমন পোলিং এজেন্ট দেবেন দরকার হলে নেতাদেরকে ঢুকাইয়ে দেবেন ছোটখাটো পোলিং এজেন্ট দিলে অনেকে ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার চেষ্টা করবে সেই ধাক্কা যাতে আমি আরেকটা ধাক্কা দিতে পারি সেটার জন্য তৈরি থাকতে হবে পুলিং এজেন্ট অবশ্যই অবশ্যই স্ট্রং ভাবে পুলিং এজেন্ট দিতে হবে আমাদের যে কয়টা ভোট আছে
সেই কয়টা বুথের জন্য এখানে সিনিয়র নেতৃবৃন্দরা আছেন, তাদের অভিজ্ঞতা আছে, তারা অনেক দিন ভোট করেছে, অনেক সময় পোলিং এজেন্ট দেখেছে। আপনারা যখন সেন্টার কমিটি করবেন, সেই সেন্টার কমিটিতে আপনারা প্রশিক্ষণ নেবেন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দেবেন, এবং পোলিং এজেন্টের প্রশিক্ষণের সাথে সাথে এই প্রশিক্ষণটা আপনারা আমাদের মা বোনদেরকেও বাসায় বাসায় গিয়ে দিতে হবে। আপনারা যদি মা বোনদেরকে দিয়ে নিয়ে বাসায় বাসায় গিয়ে সেই জিনিসটা বুঝিয়ে না দেন, শুধু অফিসে বসে বসে যদি আড্ডা মারেন, তাহলে আমাদের নির্বাচনটা আড্ডার মধ্যে চলে যাবে। আমাদের নির্বাচনটা কিসের মধ্যে চলে যাবে? আড্ডার মধ্যে চলে যাবে। সচেতন হতে হবে, কাজ সবাই করে না, কাজ করার ছেলেদেরকে বের করে আনতে হবে। যারা কাজ করতে পারে তাদেরকে দিয়ে কাজ করাতে হবে, এবং যারা বুঝাতে পারবেন তাদেরকে দিয়ে মা বোনদের বুঝাতে হবে, যাতে আমাদের মা বোনদের ভোট কোনো রকমের কারচুপি করতে না পারে। নির্বাচন এই ইভিএম এটা একটা আমাদের জন্য অগ্নি পরীক্ষা আমি মনে করি। এই ইভিএম পৃথিবীর কোন দেশে এই ইভিএম কে প্রতিষ্ঠিত করতে পারি নাই, পৃথিবীর কোন দেশে এই ইভিএম কে প্রতিষ্ঠিত করতে পারে নাই। তারা অনেক উন্নত দেশগুলো চেষ্টা করেছে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়ার জন্য, তারা দেখতেছে যে এটা আসলে মেশিনের জিনিস, মেশিনের জিনিস কোনো অবস্থাতেই এটা পারফেক্ট হতে পারে না। সেই জন্য অনেক দেশ, উন্নত দেশ ইভিএম থেকে পিছিয়ে গেছে। এখানে আমাদের দেশে ইভিএম চালু করতেছে কি জন্য আমি জানি না, তাদের মনের বাসনা কি জানি না, তারা এক এক সময় এক এক রকম পলিসি তৈরি করে, কোনো সময় রাত্রের মধ্যে নিয়ে ফেলে, কোনো সময় ডাক্কা ডাক্কি দিয়ে নিয়ে ফেলার চেষ্টা করে, কোনো এখন সেটা যখন সারা বিশ্বের মধ্যে নিন্দিত হয়েছে, এখন সেটাকে কভারেজ দেওয়ার জন্য ইভিএম চালু করেছে। তা আমরা ইভিএম এর ভোট আমরা অবশ্যই আমরা আমাদের পোলিং এজেন্টদেরকে বোঝাবো, এবং আপনারা মা বোনদেরকে গিয়ে বোঝাতে পারবেন কিনা এগুলি আমরা ঘরে বসে বসে শিখাই দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।